আসসালামু আলাইকুম, সবাইকে বিডি সায়েন্স চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শিখবো সংখ্যাপদ্ধতি। তো আজকে আমরা শিখবো বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল থেকে কীভাবে দশমিক সংখ্যা রূপান্তরিত হয় সে সম্পর্কে আমরা আজকে শিখবো। তো ভিডিওটা শুরু করার আগে সবার কাছে অনুরোধ, যেহেতু আমাদের চ্যানেল নতুন, তাই আমাদের ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখন কথা না বাড়িয়ে আমরা আলোচনায় যাওয়া যাক। তো প্রথমে আমাদের বাইনারি থেকে দশমিক সংখ্যা কীভাবে যেতে হয় সেটা আমরা আলোচনা করবো। তো একটা বাইনারি সংখ্যা আমরা এখানে নির্বাচন করি, ধরো আমরা একটা বাইনারি সংখ্যার নাম অন 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 জিরো দশমিক জিরো জিরো ওয়ান বাইনারি সংখ্যা আমরা এখানে নির্বাচন করলাম। এই সংখ্যা থেকে আমরা দশমিক সংখ্যায় রূপান্তরিত হবো। তো আমরা কোথায় যাবো? দশমিক সংখ্যায়। তো বাইনারি থেকে দশমিক যাওয়ার আগে, দশমিক সংখ্যায় যাওয়ার সময় আমাদেরকে খেয়াল করতে হবে বাইনারি সংখ্যা, অক্টাল সংখ্যা এবং হেক্সাডেসিমাল সংখ্যার বেস কত। এটা আমাদের অবশ্যই এই অঙ্কে লাগবে, কারণ এখানে বেজের পাওয়ার হিসেবে আমাদের হিসাব করতে হবে। তো প্রথমে আমাদেরকে প্রথমে এখানে সূচক বা পাওয়ার এখানে নির্বাচন করতে হবে। তো আমরা প্রথমে এদিক থেকে পাওয়ার নির্বাচন করবো, দশমিকের এ ধার থেকে প্রথমে আমরা পাওয়ার নির্বাচন করবো এবং দশমিক এ ধার থেকে আমরা ভগ্নাংশের যে সংখ্যা তার পাওয়ার নির্বাচন করবো। ভগ্নাংশের পাওয়ারগুলো আমরা নির্বাচন করবো মাইনাস ওয়ান, মাইনাস টু, মাইনাস থ্রি থেকে, এবং দশমিকের যে পূর্ণাংশ সংখ্যা এর এখানে আমরা পাওয়ার নির্বাচন করবো জিরো, ওয়ান, টু, থ্রি এভাবে নির্বাচন করবো। তো আমরা এখানে নির্বাচন করলাম জিরো, ওয়ান, টু, থ্রি, ফোর। এটা আমাদের প্রথমে পাওয়ার নির্বাচন করতে হবে সেটা একটা অংশ, এবং এখানে করবো মাইনাস ওয়ান, মাইনাস টু এবং মাইনাস থ্রি। এভাবে প্রথমে আমরা পাওয়ার আগে নির্বাচন করে দেবো, তারপর আমরা অংশে প্রবেশ করবো। তো প্রথমে পাওয়ার নির্বাচন করার পরে এখন আমরা এখানে আমাদের পাওয়ার হয়ে গেল ফোর, সেটা আমরা ওয়ান লিখলাম। ওয়ান ইন্টু আমরা যাচ্ছি কী থেকে? বাইনারি থেকে দশমিকে। তো আমরা বাইনারি বেস কত জানি? দুই, সেটা আমরা লিখবো এখানে। কিন্তু বেস লাগবে প্রত্যেক ক্ষেত্রে, আমাদের বেস এখানে লাগবে। তো এই অঙ্কটা পাওয়ার কথা হবে এখানে ফোর, এবং একটা অংশ যখন শেষ হবে তখন পরবর্তী অংশ যাওয়ার সময় আমরা এখানে যোগ চিহ্ন ব্যবহার করবো। যোগ এক ইন্টু বেরবার এখানে হবে কত? থ্রি প্লাস, তারপর আবারও এক রয়েছে, দুয়ের পাওয়ার হবে এখানে টু প্লাস ওয়ান ইন্টু দুয়ের পাওয়ার এখানে হবে ওয়ান প্লাস জিরো ইন্টু দুয়ের পাওয়ার হবে জিরো। যেটা আমাদের পূর্ণাংশের ক্ষেত্রে এভাবে করতে হবে। পূর্ণাংশের ক্ষেত্রে এদিক থেকে আমাদের জিরো, ওয়ান, টু, থ্রি, ফোর এভাবে আমাদেরকে পাওয়ারগুলোকে নির্বাচন করতে হবে। তারপরে আমরা প্রত্যেক বেজের মাথায় সে পাওয়ারটা বসিয়ে দেবো। তো এখানে ওয়ান ইন্টু টু পাওয়ার ফোর মানে ষোলো প্লাস ওয়ান ইন্টু টু পাওয়ার কিউ মানে এখানে হবে এইট প্লাস ওয়ান ইন্টু ফোর প্লাস ওয়ান ইন্টু টু, আর জিরোর সাথে যে সংখ্যা থাকবে আমরা সেটা আমরা যদি গুণ করি সেটা আমাদের হয়ে যাবে জিরো, সেটা জিরো হবে। তো আমরা এভাবে দেখাতে পারি। এবার আমরা ক্যালকুলেশন করে যে উত্তরটা আসবে সেটা হচ্ছে ওয়ান 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 জিরো, এর হচ্ছে কেন দশমিক সংখ্যা। তাহলে ষোলো প্লাস এইট প্লাস ফোর প্লাস টু, এটা ক্যালকুলেশন করলে হয় তিরিশ। এটা ওয়ান 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 জিরো এর দশমিক মান। এখন এটা আমাদের পূর্ণাংশের ক্ষেত্রে গেল, এবার ভগ্নাংশের ক্ষেত্রে আমরা করবো ঠিক একই নিয়ম, ছিল এখানে পাওয়ারগুলো হবে মাইনাস ওয়ান, মাইনাস টু, মাইনাস থ্রি এভাবে। তো আমরা এখানে একটা ভগ্নাংশের ক্ষেত্রে এখানে নিলাম জিরো ইন্টু টুর পর এখানে কত হবে মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান প্লাস আবার জিরো ইন্টু টুর পর হবে মাইনাস টু, এবং লাস্টে রয়েছে ওয়ান হবে তিন। তো জিরোর সাথে যা গুণ করি না কেন সেটা আমাদের জিরো হয়ে যাবে, তাই এটা জিরো হবে প্লাস এটাও জিরো হয়ে যাবে প্লাস ওয়ান ইন্টু ওয়ান বাই এইট, টু পাওয়ার কিউ টু পাওয়ার মাইনাস কিউ মানে ওয়ান বাই এইট, এটা হয় ওয়ান বাই এইট। ওয়ান বাই এইট মানে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ। তো এইভাবে আমরা দুটাই নির্ণয় করবো, পূর্ণাংশটা আমরা আলাদাভাবে নির্ণয় করবো এবং ভগ্নাংশটা আমরা আলাদাভাবে নির্ণয় করবো। নির্ণয় করার পর এই সংখ্যাটা এই সংখ্যাটা যোগ করলে টোটাল বাইনারি সংখ্যাটা আমরা দশমিক মান বা দশমিক মান পেয়ে যাবো। তো আমরা এখানে এখন লিখি ওয়ান অন 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 জিরো দশমিক জিরো জিরো ওয়ান
এই বাহিনীর সংখ্যা ধর দশমিক মান আমাদের কত হয়েছে 30.125, ঠিক আছে, দশমিক মান। এইভাবে যে কোনো বাহিনীর সংখ্যা থেকে আমরা দশমিক বা ডেসিমাল সংখ্যা পর্যন্ত যেতে পারি। শুধু এখানে সংখ্যার কম বেশি হবে, সংখ্যার কম বেশি হলে এখানে পাওয়ার কম হবে। যদি এখানে তিন এই পুরো ব্যবহার করা হতো তাহলে পাওয়ার সর্বোচ্চ মানে তিনটে হতো, এখানে যদি আরও বেশি হতো তাহলে 4-5 এভাবে পাওয়ার আমাদের বাড়তে থাকতো, এবং দশমিক সংখ্যার ক্ষেত্রে ওরা একই রকম হবে। তাহলে এভাবে আমরা যে কোনো সংখ্যা বাইরের সংখ্যা থেকে আমরা দশমিক সংখ্যা যেতে পারি। এখন আমরা সে খুব অক্টাল সংখ্যা থেকে কীভাবে আমরা দশমিক সংখ্যায় যেতে পারি। অক্টাল সংখ্যা থেকে দশমিক সংখ্যা যাওয়ার নিয়মটাও সব একই, শুধুমাত্র অক্টাল সংখ্যার বেশ কত 8, সেই 8টা আমাদের এখানে অবশ্যই এখানে 8টা বসাতে হবে, 2-এর জায়গায় 8 বসালে সব অঙ্ক নিয়ম একই হবে, শুধু আকারে 2-এর জায়গায় 8 বসাতে হবে, আর সব নিয়মই এক। এখানে আমরা প্রথমে একটা অক্টাল সংখ্যা নির্ণয় করি, অক্টাল সংখ্যা নিয়ে এখানে 206.8 আমরা এখানে 8 নিলাম, তাহলে একটা অক্টাল সংখ্যা, সরি এখানে 8 নেওয়া যায় না, এলাম আমরা 6.1, এটা আমরা অক্টাল সংখ্যা নির্বাচন করলাম বা এটা নিলাম। এটা থেকে আমরা কোথায় যাবো, দশমিকে যাবো, দশমিক সংখ্যায় যাবো। আমি বলেছিলাম নিয়ম সবই একই থাকবে, শুধু ওখানে পাওয়ার 2-এর জায়গায় সরি বেশ 2-এর জায়গায় এখানে বসাবো 8, আর সব নিয়মই আমাদের একই থাকবে। তো এখানে আমরা টুল লিখি, প্রথমে আমাদের পাওয়ার নির্বাচন করতে হবে, পাওয়ার এখানে হবে 0, 1, 2, আর এখানে হবে কিন্তু -1, -2, আর সবই নিয়ম একই। এখানে আমরা পাওয়ার নির্বাচন করার পর আমাদের কাজ শুরু হবে 2 × এখানে 8 নেবো, এর পাওয়ার কত হবে 2 + 0 ইন্টু 8-এর পাওয়ার কত হবে 1 + 6 × 8-এর পাওয়ার 0। এটা আমাদের পূর্ণাংশের ক্ষেত্রে আমরা দেখলাম, তাহলে এখানে হবে 2 × 64 + 0, সাথে যেটা গুণ করা হবে সেটা 0 হবে, আমরা আগে বলেছিলাম 0 হবে 6, তবে এটা হবে 128+6 134, মানে 206। এই দশমিক মান পাইছি কত আমরা 134। এখন পরবর্তী দশমিক সংখ্যা আছে, এই দশমিক সংখ্যা মান আমাদের নির্ণয় করতে হবে, দশমিক প্রতি ভগ্নাংশ সংখ্যা, এই ভগ্নাংশগুলো আমাদেরকে নির্ণয় করতে হবে। ভগ্নাংশ কত হয়েছে 6-1, এখানে 6 × 8-এর পাওয়ার এখানে কত হবে -1 + 1 × 8-এর পাওয়ার হবে -2, 6/8 + 1/64। তো এটা ক্যালকুলেশন করে দিই কত, এটা ক্যালকুলেশন করতে হবে আমাদের, তো 6/8 হচ্ছে 0.75 + 1/1/64 হচ্ছে 0.015625, এটা সে যোগ করলে হয় 75, হয় 0.765625, এটা হয়। এখন এই দুটার যোগফল যেটা হবে সেটা হচ্ছে 206.161 দশমিক মান। তাহলে আমরা লিখে এখানে 206.61, এই অক্টাল সংখ্যাতে দশমিক মান কত হবে 134.765625, হচ্ছে দশমিক মান। তাহলে এভাবে যে কোনো অক্টাল সংখ্যা থেকে আমরা দশমিক সংখ্যায় রূপান্তরিত হতে পারি। এখানে সব নিয়মই একই থাকবে, শুধু এখানে সংখ্যাটি বেশি হয় তাহলে পাওয়ারগুলো বেশি হবে, আর এখানে যদি আরও সংখ্যা থাকে তাহলে এখানে 3, 4, 5 এভাবে বাড়তে থাকবে, এভাবে বাড়তে থাকলে -3, -4 এভাবে বাড়তে থাকবে, এবং নিয়মটা সবই একই নিয়ম থাকবে,
ভগ্নাংশের ক্ষেত্রে সেটা প্লাস বাদক পাওয়া হবে এবং সরি পূর্ণাংশের ক্ষেত্রে সেটা প্লাস বাদক পাওয়া হবে এবং ভগ্নাংশ যে সংখ্যাগুলো থাকবে সেক্ষেত্রে আমরা মাইনাস পাওয়ার বসাবো। এমনি নিয়ম সব পার্ট একই। এখন আমরা শিখবো হেক্সাডেসিমেল থেকে, হেক্সাডেসিমেল থেকে কীভাবে আমরা বাইনারি সংখ্যা রূপান্তরিত হতে পারি, সরি না দশমিক সংখ্যা রূপান্তরিত হতে পারি। আমরা একটা হেক্সাডেসিমেল সংখ্যা নির্ণয় করলাম সিক্স এ এফ দশমিক এইট, এটা আমাদের হেক্সাডেসিমেল সংখ্যা। হেক্সাডেসিমেল সংখ্যায় কেবলমাত্র এ বি সি এগুলো ব্যবহৃত হয় অর্থাৎ এ থেকে বর্ণ এগুলো ব্যবহৃত হয়। তো এখানে একটা হেক্সাডেসিমেল সংখ্যা আমরা নিলাম, এখান থেকে আমরা যাবো দশমিক সংখ্যা পদ্ধতিতে, দশমিকে যাবো। দশমিকে যাওয়ার আগে আমি বলেছিলাম নিয়মগুলো সব একই, প্রথমে আমরা কি নির্বাচন করতে হবে পাওয়ার, দ্যাট জিরো ওয়ান টু, এই ক্ষেত্রে হবে মাইনাস ওয়ান, এখানে একটা সংখ্যা নিয়েছি তাহলে হবে মাইনাস ওয়ান। তাহলে আমাদের প্রথমে সিক্স লিখলাম, সিক্স ইন্টু এখানে ওখানে আমরা গেছিলাম যখন অক্টাল থেকে যাচ্ছিলাম সেখানে আমরা বেস বসেছিলাম এইট, যখন বাইনারি থেকে যাচ্ছিলাম তখন টু, তাহলে এখন হেক্সাডেসিমেল ক্ষেত্রে আমরা এখানে বেস বসাবো ষোলো, ষোলো পাওয়ার টু প্লাস এ ইন্টু ষোলো পাওয়ার ওয়ান প্লাস এফ ইন্টু ষোলো পাওয়ার জিরো, এটা মানে পূর্ণাংশ ক্ষেত্রে আমরা লিখে নিলাম। তাহলে এটা হবে সিক্স ইন্টু এর সাথে ষোলোর স্কোয়ার করলে হয় দুশো ছাপ্পান্ন প্লাস এখানে এর সমান সমান কত, আমরা আগে আলোচনা করেছিলাম এখানে এর সমান সমান টেন, অর্থাৎ এর সমান সমান টেন, বি সমান সমান ইলেভেন, এরপর আমরা আলোচনা করেছিলাম এফ সমান সমান পনেরো পর্যন্ত, তাহলে এখানে এর সমান সমান হলো টেন, টেন ইন্টু ষোলো পাওয়ার ওয়ান মানে ষোলো প্লাস পনেরো ইন্টু ওয়ান, এটা ক্যালকুলেশন করলে যে মানটা হবে সেটা হচ্ছে কেন সিক্স এ এফ, এর দশমিক মান। তো আমরা ক্যালকুলেশনটা করি একটু, সিক্স ইন্টু দুশো ছাপ্পান্ন এটা হয় পনেরোশো ছত্রিশ, পনেরোশো ছত্রিশ প্লাস একশো ষাট প্লাস পনেরো, ছত্রিশ প্লাস একশো ষাট প্লাস পনেরো হয় সতেরোশো এগারো, কেন হয় সতেরোশো এগারো, তাহলে হচ্ছে সিক্স এ এফ এর দশমিক মান পাইছে আমার কত সতেরোশো এগারো। এখন পয়েন্ট এইট অর্থাৎ ভগ্নাংশের ক্ষেত্রে আমরা এখন যাচ্ছি এইট ইন্টু ষোলো পাওয়ার হবে মাইনাস ওয়ান, তা হয় এইট বাই সিক্সটিন বা ওয়ান বাই টু, তখন জিরো পয়েন্ট ফাইভ। এখন এই দুটা যোগফল যা হবে সিক্স এ এফ দশমিক এইট এর দশমিক মান, তাহলে আমরা এখানে লিখি সিক্স এ এফ দশমিক এইট, এটা ছিল হেক্সাডেসিমেলে, এটার দশমিক মান, এটা দশমিক মান হচ্ছে ওয়ান সেভেন ওয়ান ওয়ান দশমিক ফাইভ, এটা হচ্ছে সিক্স এ এফ দশমিক এইট এর হেক্সাডেসিমেল সংখ্যার, হেক্সাডেসিমেল সংখ্যার দশমিক মানে হচ্ছে ওয়ান সেভেন ওয়ান ওয়ান দশমিক ফাইভ, এটা হচ্ছে এটার দশমিক মান। তো এভাবে আমরা যে কোনো হেক্সাডেসিমেল সংখ্যা থেকে দশমিক সংখ্যা রূপান্তরিত হতে পারি। আজকের পর্যন্ত।